সাবমেরিন দিয়ে চাইলে 15 কিলোমিটার দূর থেকে মিয়ানমারের পুরো জাহাজবহরকে ধ্বংস করে দেওয়া সম্ভব। এছাড়াও এই সাবমেরিনে 32টি নেভাল মাইন বসানো সম্ভব। আজ আমরা ডিসকাস করব বাংলাদেশের টপ 5 যে সামরিক শক্তি সেটার উপর, যে বাংলাদেশ আজকে সামরিক শক্তিতে কতটা এগিয়েছে, তাদের মধ্যে কি কি আছে সেগুলো জানার চেষ্টা করব। তো আমার রিয়াকশন থাকবে এই ভিডিওর পরে, সো প্লিজ ওয়েট টিল দ্য এন্ড, লেটস ওয়াচ। হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই ভেবে থাকি বাংলাদেশ অনেক দুর্বল একটি দেশ, ভারত মিয়ানমার চাইলেই বাংলাদেশকে দখল করে নিতে পারে। কথাটি একদমই ভুল, কারণ বাংলাদেশের এমন কিছু ভয়ানক অস্ত্র রয়েছে যা দেখে মিয়ানমারও বাংলাদেশকে ভয় পায়। তো বন্ধুরা, সায়েন্স বিডির আজকের পর্বে আমরা দেখাতে চলেছি বাংলাদেশের ভয়ঙ্কর 5টি অস্ত্র, যেগুলো দেখার পরে আপনারও দেশের প্রতি ভালোবাসা অনেকগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের 5 নম্বরে রয়েছে WS-22A গাইডেড মাল্টিপল লঞ্চড রকেট সিস্টেম। বর্তমানে বাংলাদেশের বহরে মোট 36টি রকেট লঞ্চ সিস্টেম রয়েছে। এই WS-22A রকেট সিস্টেমটি 47 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধ্বংস করে ফেলতে সক্ষম। এই অস্ত্রটিকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র এখনও মিয়ানমারের কাছে নেই। এর প্রতিটি ইউনিট একসাথে 80টি সেল বহন করে, যার প্রতিটির ওজন 73.2 কেজি এবং এর ডিস্ট্রিকশন এরিয়া 15.2 মিটার। বাংলাদেশের এই অস্ত্রটি মিয়ানমার নৌবাহিনীর জন্য বিশাল একটি হুমকি। নাম্বার 4, আলসান ক্লাস ফ্রিগেট বা BNS বঙ্গবন্ধু। যখন ফ্রিগেটটি বাংলাদেশের নৌবহরে যুক্ত হয় তখন এটিই ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা ফ্রিগেট। এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত ও পাকিস্তানের কাছেও ছিল না। এতে রয়েছে 8টি জাহাজ বিধ্বংসী মিসাইল যা 220 কিলোমিটার দূরের যে কোনো বস্তুকে আঘাত আনতে সক্ষম। বিমান ধ্বংসকারী হিসাবে মিডিয়াম রেঞ্জের 8টি FM-19 মিসাইল রয়েছে যা 15 কিলোমিটার দূরের বস্তুকেও নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। এছাড়াও BNS বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতে সক্ষম। এই হেলিকপ্টারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও টর্পেডো বহনে সক্ষম। আর BNS বঙ্গবন্ধু কখনও একা চলে না, এর আশেপাশে আরও অনেকগুলো যুদ্ধজাহাজ ও আকাশে বিমানবাহিনীর MiG-29 ও পানির নিচে সাবমেরিন বহর নিয়ে চলাচল করে থাকে। তাহলে আপনি বুঝতে পেরেছেন এই BNS বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর শত্রুদের জন্য। নাম্বার 3, Type-35G মিং ক্লাস সাবমেরিন। বাংলাদেশের সাবমেরিনগুলো ভারত ও মিয়ানমারের কাছে বড় একটি হুমকি। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট 2টি সাবমেরিন রয়েছে যা চীন থেকে কেনা। আরও 4টি সাবমেরিন খুব দ্রুতই যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীতে। অনেকে বলাবলি করে বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক পুরনো, মুড়ির টিন। আসলে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞানই নেই। বাংলাদেশ সাবমেরিনগুলোকে নিজেদের প্রয়োজন মতো আপগ্রেড করে নিয়েছে, আর এই সাবমেরিন 36টি টর্পেডো বহন করতে সক্ষম। এর রেঞ্জ প্রায় 15 কিলোমিটার। এই সাবমেরিন দিয়ে চাইলে 15 কিলোমিটার দূর থেকে মিয়ানমারের পুরো জাহাজবহরকে ধ্বংস করে দেওয়া সম্ভব। এছাড়াও এই সাবমেরিনে 32টি নেভাল মাইন বসানো সম্ভব, যার দ্বারা ফাঁদ পেতে মিয়ানমারের যুদ্ধজাহাজ ধ্বংস করে ফেলা যায়। আর এছাড়াও মিয়ানমারের পক্ষে বাংলাদেশের এই সাবমেরিন ধ্বংস করা সম্ভব নয়, কারণ মিয়ানমারের কাছে সাবমেরিন ধ্বংস করার মতো কোনো এয়ারক্রাফ্ট নেই। নাম্বার 2, Yak-130 যুদ্ধবিমান। এ যুদ্ধবিমানটি এমন এক যুদ্ধবিমান যা শুধুমাত্র রাশিয়া ও বাংলাদেশ ব্যবহার করে। এই Yak-130 মডেলের যুদ্ধবিমানটি মিয়ানমার, ভারত এমনকি পাকিস্তানের কাছেও নেই, কারণ এটি বাংলাদেশের সাথে রাশিয়ার বন্ধুত্বের একটি প্রতীক। এই যুদ্ধবিমানটি ট্রেনিংয়ের জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময় লাইট ফাইটার জেট হিসাবে ব্যবহার করা যাবে। আর সবচেয়ে অবাক করা বিষয়টি হলো যুদ্ধবিমানটি খুব ছোট রানওয়ে থেকেও উড্ডয়ন করা সম্ভব। এ যুদ্ধবিমানটির ওজন 7,250 কেজি এবং এর গতি প্রতি ঘন্টায় 887 কিলোমিটার। এ যুদ্ধবিমান 3,000 কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম। বিমানটিতে 9 ধরনের মিসাইল ও 2টি মেশিনগান রয়েছে। 2 পাখার নিচে 3টি করে 6টি বিমান বিধ্বংসী মিসাইল রয়েছে। বিমানটি চালানোর জন্য 2জন পাইলটের প্রয়োজন পড়ে, আর পাইলটের সেফটির জন্য বিমানটিতে সব রকম ব্যবস্থা করা হয়েছে। তাই বলা যায় বাংলাদেশের Yak-130 যুদ্ধবিমান মিয়ানমারের কাছে দুঃস্বপ্নের মতো। নাম্বার 1, Sukhoi-Su-30। বাংলাদেশ 2020 সালে, মানে এই বছর, 12টি Sukhoi-Su-30 কিনেছে, কিন্তু এখনও বিমানগুলো ডেলিভারি পায়নি। এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশের বহরে যুক্ত হলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান।
এই বিমানগুলো তৈরি করেছে রাশিয়া। বাংলাদেশ ছাড়াও ভারতে সুখোই SU-30 যুদ্ধবিমানটি ব্যবহার করে থাকে। এ যুদ্ধবিমানটি 5th generation শক্তিশালী মাল্টিরোল যুদ্ধবিমান। এ যুদ্ধবিমানগুলো বাংলাদেশের হাতে আসলে মায়ানমার আর বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। প্রিয় সাবস্ক্রাইবার্স, আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, বাংলাদেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি হচ্ছে বজ্র-1 নামের ব্যালিস্টিক মিসাইল, যেটা তৈরি হয়ে গেলে বাংলাদেশের সক্ষমতা হাজার গুণে বেড়ে যাবে। সেই সাথে বাংলার দামাল ছেলেরা অনেক সাহসী, নিজের জান দিয়ে দেবে তাও পিছু হটবে না। আরও এমন ভিডিও পেতে সায়েন্স বিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি মুভি দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার নতুন চ্যানেল সিনেপাড়াকে এইখানে ক্লিক করে দেখে আসতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই, স্টে হোম, স্টে সেফ। বাংলাদেশ সবাই জানি আমরা যে একটা শান্তিপ্রিয় দেশ, সেই দেশ যে 1971 পাকিস্তানকে লাথি মেরে ভাগিয়েছিল। যতই শান্তিপ্রিয় হোক বাট নিজের ঐতিহ্যকে তারা ধরে রেখেছে, নিজের ভাষাকে তারা ধরে রেখেছে। বাট বাংলাদেশের এত কিছু শান্তিপূর্ণ সাথেও তাদের সামরিক বাহিনী আছে সেটা কিন্তু অনেকেই জানেন না। আমরা জানার হয়তো চেষ্টাও করিনি, বিকজ সবাই জানে যে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ, তাদের সামরিক বাহিনী নিয়ে কি হবে। বাট বাংলাদেশের বর্ডার অনেক কিছু দেশ দিয়ে ঘেরা, যেমন ভারতবর্ষ আছে, মায়ানমার আছে। বলা হয় যে ভারত বাংলাদেশে সব থেকে বেশি একটু উঠন পড়ন হচ্ছে মায়ানমারের সাথে। এখন মায়ানমারের সিচুয়েশন ভালো না, হয়তো কিছুদিন পরে আর্মি শাসন হতে পারে। আর্মি শাসন হয়ে গেলে কিন্তু সিচুয়েশন আরো খারাপের দিকে যেতেও পারে, আমরা চাই না কখনো যে সিচুয়েশন খারাপ হোক বা যেতেও পারে। তাই বাংলাদেশের বুদ্ধিশক্তিকে মানতেই হবে। ওনাদের PM শেখ হাসিনা ম্যাম অলরেডি ভেবে রেখেছেন যে কি করা যায়। তিনি অলরেডি কিছু সাবমেরিন অর্ডার করেছেন, কিছু সুখোই অর্ডার করেছেন, কিছু মিগ অর্ডার করেছেন। ইনফ্যাক্ট দেখছিলাম ভিডিওতে যে তারা একটা ব্যালিস্টিক মিসাইল, যেমন ইন্ডিয়াতে ব্রহ্মোস আছে, যে ওয়ান অফ দ্য বেস্ট ইন ওয়ার্ল্ড ব্যালিস্টিক মিসাইল, সেটা তৈরি করছেন বজ্র-1 বলে, যেটা ভীষণই ভালো। তারা দেখলাম সুখোই আছে, মিগ আছে, যেটা মোটামুটি 300-400 kilometer রেডিয়াসে যে কোনো জিনিস পুড়িয়ে দিতে পারবে। তো একটা দেশকে সামরিক বাহিনী রাখা ভালো, অবশ্যই কথাবার্তা বলা হয় যে কতটা রাখা ভালো, কতটা নিজেদের আর্থিক পার্সেন্টেজ, যেটা আমরা বাজেট ডিক্লেয়ার করি তার কতটা পার্সেন্টেজ দেওয়া, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকে। বাট একটা দেশকে সেইভাবেই আগেই রাখতে হয় যখন তাদের সামরিক বাহিনীও ভালো থাকে, ইন্টারনাল সিকিউরিটি ভালো থাকে। আমরা অনেকেই ভাবি না যে একটা দেশের প্রাইম মিনিস্টার বা যে কোনো অর্থমন্ত্রী কত টাকা খরচা হয় একটা ইন্টারনাল সিকিউরিটি ঠিক রাখার জন্য। অনেকে হয়তো সেগুলো পাবলিকের কাছে আসে না, অনেক কিছু কথা কিন্তু আমরা জানতে পাই না, ভেতরে ভেতরে মিটে যায়, কিন্তু সেই জন্য যে কত খরচা হচ্ছে এটা পাবলিক কখনো আসেও না আর জানিও না, সেটাও কিন্তু কোনো দেশের অগ্রগতির জন্য দরকার। আমরা সবাই জানি যে কোনো দেশ আগাতে গেলে অন্য দেশ তাকে পিছন থেকে টানতে বাধ্য করে। যেমন যদি ইন্ডিয়াতে কোনো ডেভেলপমেন্ট হয় তো পাকিস্তান চাইবে তাকে নামিয়ে দেওয়ার, অ্যান্ড ভাইস ভার্সা, সবাই সেটাই করে। ইনফ্যাক্ট আমাদের মানসিকতা তো তাই, আমার যদি নেবার একটু উঠিয়ে দেয় আমরা ভাবি কিভাবে তাকে নামাবো। সেই জন্য আমাদের একটু খোঁজ খবর রাখতে হয় যে কে কি আমাদের অ্যান্টি, কে কি রকম চাইছে। তো বাংলাদেশ ইন্টারনাল সিকিউরিটিতে অনেক টাকা খরচা করে, ইনফ্যাক্ট সেটা খুব ভালো দিক। তাই বাংলাদেশ আজকে এত এগোচ্ছে, বাংলাদেশের সম্পর্ক সবার সাথে সব থেকে ভালো, যেটা ভালো দিক। অ্যান্ড আমি বলবো যে বাংলাদেশ এইভাবে এগিয়ে যাক। আর এরকম কোনো ভিডিও থাকলে প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন, আমি আবার বানাবো। থ্যাংক ইউ।